বড়দোয়ালি স্কুলের জায়গায় স্কুল কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ কনস্ট্রাকশন করতে পারবে না। স্কুলের সার্বিক স্বার্থেই কাজ হবে এখানে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতে একথা বলেন স্কুলের প্রাক্তন শিক্ষক নারায়ণ চন্দ্র রুদ্রপাল। গত কয়েকদিন ধরে রাজধানীর বড়দোয়ালি স্কুলের পেছনের কম্পিউটার কক্ষের জন্য নির্ধারিত জমি নিয়ে পাশের আমাদের ক্লাবের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মতানৈক্য চলছে। স্কুল কর্তৃপক্ষ বা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অনুমতি না নিয়েই ক্লাবের কর্তারা এই জমিতে নাট মন্দির করার জন্য পাকা কনস্ট্রাকশন করছে বলে অভিযোগ। বড়দোয়ালি স্কুলের জায়গায় স্কুল কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ কনস্ট্রাকশন করতে পারবে না। স্কুলের সার্বিক স্বার্থেই কাজ হবে এখানে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাতে একথা বললেন স্কুলের প্রাক্তন শিক্ষক তথা ম্যানেজিং কমিটির সদস্য নারায়ণ চন্দ্র রুদ্রপাল। তিনি বলেন, স্কুলের জমি নিয়ে আমাদের ক্লাব যে ভূমিকা নিচ্ছে তা মোটেও উচিত নয়, কারণ স্কুলে যখন নতুনভাবে পাকা বাড়ি তৈরির জন্য কাজ শুরু হয়েছিল তখন আমাদের ক্লাবের পক্ষ থেকে সম্পাদক এবং সভাপতি পেছনের জমিটি তাদেরকে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে জানায়। পরবর্তী সময়ে ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত নেয় এই জায়গা কোনো সংস্থাকে দেওয়া যাবে না। তবে আশেপাশের লোকজন বা কোনো সামাজিক সংস্থা যদি সামাজিক কোনো অনুষ্ঠান করতে চায় তা করতে পারবে। আশেপাশের শিশুরা এখানে খেলাধুলা করতে পারবে। শিশু মেলার জন্য এই জায়গা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য একটা শর্ত আছে, স্কুল কর্তৃপক্ষ ছাড়া এই জায়গায় কেউ পাকা কোনো কনস্ট্রাকশন করতে পারবে না, অর্থাৎ স্কুলের সার্বিক স্বার্থে এখানে পাকা কনস্ট্রাকশন হবে। পাশাপাশি তিনি বলেন, স্কুলের এই জায়গায় কাউকে প্রদানের মতো ক্ষমতা স্কুল কর্তৃপক্ষের নেই। এমনকি বিদ্যালয় শিক্ষা দপ্তরও কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত এই স্কুলের জমি কাউকে হস্তান্তর করতে পারবে না। কোনো ব্যক্তির সঙ্গে আমার সুসম্পর্ক কুসম্পর্ক কোনো প্রশ্ন নেই। একটা কথা হলো যে আমাদের বিদ্যালয়ের সার্বিক স্বার্থেই এই কাজটা করতে হবে, যে এই জায়গাতে অন্য কোনো স্কুল কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষ কেউ কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন করতে পারবেন। এবং এই জায়গা নিয়ে যখন আমাদের ক্লাব তারা জায়গাটা চেয়েছিল তাদেরকে দিয়ে দেওয়ার জন্যে, একেবারে যেহেতু স্কুলের পেছনে আমরা কনস্ট্রাকশন করিনি, একটু জায়গা খালি ছিল, তখনই আমরা এই ক্লাব কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ আমরা উভয় অংশের আমরা লোকেরা বসি মিটিং আকারে। সেখানে আলোচনা হয় যে এই জায়গাটা স্কুল অথরিটি আর স্কুল কর্তৃপক্ষের জায়গায়, বড়দোয়ালি স্কুল কর্তৃপক্ষের জায়গা, এই জায়গা হস্তান্তর করা বা কাউকে দেওয়া, কোনো সংস্থাকে দেওয়া মোটেই সম্ভব নয়। হ্যাঁ, যদি এই জায়গার নেইবারিং চারপাশের কোনো সংস্থা বা কোনো ব্যক্তি যদি কোনো সামাজিক অনুষ্ঠান, শিশুদের খেলাধুলা, রক্তদান শিবির থেকে শুরু করে শিশু মেলা থেকে শুরু করে অর্থাৎ সামাজিক ক্রিয়াকাণ্ড যা আছে সেই কাজটুকু করতে উইথ দ্য প্রায়ার পারমিশন অফ দ্য স্কুল অথরিটি, তখনই বলা হয়েছিল আপনারা স্কুলের কর্তৃপক্ষের একটা প্রাথমিক অনুমোদন নিয়ে সেখানে আপনারা প্রয়োজনীয় কাজটুকু করতে পারবেন। কিন্তু একটা শর্ত, এখানে কোনো পাক্কা কনস্ট্রাকশন স্কুল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ করতে পারবে। বড়দোয়ালি স্কুলের এই জমি বিতর্ক নিয়ে আগামী দিনেও নিউজ ভ্যানগার্ডের পর্দায় আরও চাঞ্চল্যকর তথ্য পরিবেশন করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।